চৈত্র মাসে যে জিনিসটি বাড়িতে নিয়ে এলে মা লক্ষ্মী আপনার সর্বদাই সঙ্গে থাকেন। আজকের ভিডিওতে জানাবো, যদি আপনার ঝাড়ু বা ঝাঁটার প্রয়োজন হয়, অতি অবশ্যই চৈত্র মাসের শনিবার বাড়ি নিয়ে আসুন ঝাড়ু বা ঝাঁটা। তবে বাড়িতে ঝাড়ু বা ঝাঁটা নিয়ে আসা এবং পুরাতন ঝাঁটা ফেলে দেওয়ার একটি বিশেষ নিয়ম আছে। আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানাবো আপনাদের কিভাবে আপনি নতুন ঝাড়ু আনবেন আর কিভাবে আপনি পুরাতন ঝাড়ু বাড়ি থেকে বিদায় করবেন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যদি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখেন, তাহলে অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি নিচের কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, বাড়ি পরিষ্কার করার জন্য প্রয়োজন হয় ঝাড়ু বা ঝাঁটার। কিন্তু আপনি কি জানেন মা লক্ষ্মী বসবাস করে এই ঝাড়ু বা ঝাঁটাতে? তাই তো, ঝাড়ু বা ঝাঁটাতে কখনো পা দিতে নেই। এবং আপনার বাড়ি পরিষ্কার করা হয়ে গেলে ঝাঁটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রাখতে হয়। তবে আপনি কি জানেন চৈত্র মাস ঝাড়ু কেনার জন্যে সবথেকে আদর্শ মাস? এই মাসে ঝাড়ু বা ঝাঁটা ফেলতে নেই। এই মাসে নতুন ঝাড়ু আনতে হয় এবং সঠিক নিয়মে বাড়িতে রাখতে হয়। প্রিয় বন্ধুরা, আপনাদের জানাবো চৈত্র মাসের যে কোনো শনিবার আপনি অন্ততপক্ষে এক জোড়া ঝাড়ু নিয়ে আসুন বাড়িতে। অবধারিত সুফল পাবেন, জীবনে অবধারিত উন্নতি হবেই হবে। তবে পুরাতন ঝাঁটু কখনো ফেলবেন না। পয়লা বৈশাখ এবং মা লক্ষ্মী এবং গণেশজির পুজো হয়ে গেলে তবেই আপনি পুরাতন ঝাঁটা বাড়ি থেকে বিদায় করুন। প্রিয় বন্ধুরা, সঠিক নিয়মে ঝাড়ু বা ঝাঁটা কিনলে মা লক্ষ্মী আপনার গৃহে অবধারিত অবস্থান করবে। কোনো ভুল নয় যে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন। এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করা না হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিচের কমেন্ট সেকশনে লিখুন জয় মা লক্ষ্মী। নমস্কার।